আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা কি মা বাবা হিসেবে আমাদের সন্তানদের উপরে অনেক বেশি চাপ তৈরি করছি প্রত্যাশার চাপ তৈরি করছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং ফর ডেভেলপমেন্ট একেবারে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি জগন্নাথ হলে থাকি হল থেকে বেরিয়ে আমি নীলক্ষেতের দিকে যাচ্ছি পাশেই উদাহরণ স্কুল যাওয়ার পথে দেখছি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক একজন অধ্যাপক তার মেয়েকে নিয়ে তিনি যাচ্ছেন এবং মেয়েকে অত্যন্ত খারাপ ভাষায় বকাবকি করছেন আমার যত মনে আছে উনি এরকম করে বলছিলেন তুমি একটা গাধা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না আমার লজ্জা লাগে তুমি আমার মেয়ে সেই পরিচয় দিতে চলো বাসায় যায় আগে তারপরে দেখছি তুমি কী করবে তোমার মতো গাধা মেয়ে জীবনে কী করতে পারবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না আমার লজ্জা লাগছে যে তুমি আমার মেয়ে এরকম করে অত্যন্ত উঁচু স্বরে খুব খারাপভাবে বকাবকি করছিলেন এবং মেয়েটি মাথা নিচু করে সেই শিক্ষকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই বিষয়টি দেখে আমার ভীষণ খারাপ লাগলো এবং আরও বেশি খারাপ লাগলো যে ওই মেয়েটির জন্য আমার কিছুই করা ছিল না এই মেয়েটি যতই চাক না কেন তার নিজের মতো করে কিছু করতে তার সম্ভাবনা খুবই কম কারণ তার প্রতিষ্ঠিত বাবা প্রতিষ্ঠিত মা এরা তাদের প্রত্যাশা ওই মেয়েটির উপর চাপিয়ে দেবে এবং ভবিষ্যতে ওই মেয়েটি কী পড়তে চায় কি হতে চায় সেই জায়গাতেও তার বিশেষ কোনো স্বাধীনতা যে থাকবে না সেটি কিন্তু একদম পরিষ্কার বলেই দেওয়া যায় এটি কিন্তু আমাদের সমাজের একেবারে সাধারণ একটি চিত্র বিশেষ করে একটু শিক্ষিত একটু প্রতিষ্ঠিত মা বাবা যারা তাদের ক্ষেত্রে সন্তানদের এই প্রত্যাশা চাপটি তাদের উপর আমরা দেখতে পাচ্ছি আমরা মা বাবা হিসেবে আমাদের সন্তানদের সত্যিকারের পোটেন্সিয়াল কোথায় তাদের চাহিদা কোন দিকে কোন দিকে তারা একটু ভালো পারে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখি নাকি বাজার দরে জনপ্রিয় কিছু বিষয়কে মাথায় নিয়ে এবং সাধারণভাবে প্রচলিত কিছু বিষয়কে মাথায় নিয়ে আমরা আমাদের এক ধরনের সিদ্ধান্ত এক ধরনের অস্পষ্ট ধারণা থেকে একটি সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিই এবং তারা কি চায় তারা কী হতে চায় সেই বিষয়গুলোকে হয়তো আমরা খুব বেশি আমলেই নিই না এবং আমরা আরেকটি কাজ করি খুব একটা ঝুঁকি নেই সহজেই পাওয়া যাবে এরকম একটি জায়গা আমরা বেছে নিই এবং বাজার দরে যেটি অনেক জনপ্রিয় সাধারণ মানুষ যেটিকে অনেক ভালো মনে করে এরকম একটি পেশা বা এরকম একটি পড়াশোনার দিকে এরকম একটি যোগ্যতা তৈরির দিকে আমাদের সন্তানদেরকে আমরা ঠেলে দিই খুব বেশি ঝুঁকিপূর্ণ যেখানে অনেক বেশি অনিশ্চয়তা আছে হতেও পারে নাও পারে এরকম কোনো দিকে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই না আমরা কি জানি পৃথিবীর প্রায় সব বিখ্যাত মানুষ তারা প্রত্যেকেই তাদের মা বাবার সিদ্ধান্তের সাথে বিরোধিতা করে অনেকটা বিদ্রোহ করে অনেকটা রিভেল করে তারা নতুন কিছু করতে চেয়েছিলেন ঝুঁকে নিয়েছিলেন এবং সেটা করে দেখিয়েছেন এবং সেটি করার কারণেই তারা বিখ্যাত হয়েছেন এই ধারণাটি প্রথমে আমার একটু একটু ছিল আমি যত মানুষের জীবনী পাঠ করেছি প্রত্যেকের ক্ষেত্রেই দেখছি মা বাবা যেমনটি চেয়েছিলেন তারা তার থেকে খানিকটা বেরিয়ে এসে সেখান থেকে বিদ্রোহ করে কেউ কেউ বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তারা পূরণ করেছেন এবং তার জন্য অসাধ্য পরিশ্রম করেছেন কোনো সন্দেহ নেই এবং একটি বই পড়ে এই আমার এই ধারণাটি অনেক পাকাপোক্ত হলো এবং সেই বইটি হলো আমি এখানে রেখেছি সেই বইটি হলো রিলিজ চাইল্ডস পোটেন্সিয়াল রিলিজ ইউর চাইল্ডস পোটেন্সিয়াল মানে আমরা আমাদের শিশুদের মধ্যে যে প্রতিভা আছে যে সুপ্ত প্রতিভা আছে তার মধ্যে যে ভেতরে যে শক্তি আছে যে আগুন আছে সেটিকে অনেক ক্ষেত্রে আমরা খোঁজই নিই না ভালো করে আমরা আমাদের মাথায় যেটি আছে অনেক ক্ষেত্রে আছে আমি আমার জীবনে হতে চেয়েছি কিন্তু হতে পারিনি এখন আমার সন্তানের মাধ্যমে আমার ব্যর্থতাকে ঢাকতে চাই এবং সন্তানের মাধ্যমে সেই সাফল্য আমি দেখতে চাই কিন্তু আমার সন্তানের সত্যিকারের পোটেন্সিয়াল কোথায় সত্যিকারের যোগ্যতা কোন দিকে সেই বিষয়গুলোকে কিন্তু আমি খুব একটা আমলে নিচ্ছি না এটি কিন্তু একটি মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বোধহয় আমরা মা বাবার জায়গা থেকে এই কাজটি করে ফেলছি এখন এই মানুষগুলো যদি এটি না করতেন এবং মা বাবার বাধ্য সন্তান হিসেবে তারা যেমনটি চেয়েছিলেন কোনো মা বাবাই সন্তানের অমঙ্গল চান না আমরা অমোঘ বাণীটি জানি এবং তারা যদি সেই কথাটি শুনেই তাদের মতো করে কিছু একটা করতেন তাহলে হয়তো পৃথিবীতে আমরা এত বড় বড় ব্যবসায়ী পেতাম না আমরা কিছু মুদি দোকানি বা ছোটোখাটো ব্যবসায়ী পেতাম আমরা বোধহয় বড় বড় বিজ্ঞানী লেখক পেতাম না আমরা ছোটোখাটো মানের কিছু একটা পেতাম এবং অনেক বেশি কেরানি পেতাম আমরা যাদেরকে আমরা মহামানব হিসেবে শ্রদ্ধা করি এদেরকে হয়তো ছোটোখাটো কেরানি হিসেবে আমরা দেখতে পেতাম যদি তারা মা বাবার কথা পুরোপুরি শুনতেন উদাহরণ খুঁজতে আমাদের কোথায় খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা প্রথমে উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি তার বাবা চেয়েছিলেন তিনি ব্যারিস্ট্রেড পাশ করে এসে ওকালতি করুন এবং জমিদারি দেখার বিষয়টি তো ছিলই এখন রবীন্দ্রনাথ যদি বাবার কথা পুরোপুরি শুনতেন এবং ওখান থেকে ব্যারিস্টারি পাশ করে সে উকিল হতেন অথবা জমিদারি যেটি তিনি করেছেন সেই জমিদারিটি শুধু করতেন এবং ভালো জমিদার হিসেবেও যদি তিনি জীবন শেষ করতেন তাহলে কি ক্ষতিটাই না আমাদের হয়ে যেত এই ক্ষতি শুধু বাঙালিদের হতো না এই ক্ষতি হতো সারা বিশ্বের আরেকটি বড় উদাহরণ হলো স্বামী বিবেকানন্দ যিনি তার পেশাগত জীবন শুরু করেছিলেন স্কুলের শিক্ষকতা দিয়ে সংসারে প্রচণ্ড অভাব ছিল এবং এই সাপোর্টটা সংসারের জন্য খুব দরকার ছিল কিন্তু তিনি যদি একটি সংসারের মধ্যেই থেকে যেতেন এবং যে কাজটি পরবর্তীতে করেছেন সেটি না করতেন তাহলে সারা পৃথিবীর কত বড় একটি সর্বনাশ হয়ে যেত আরেকজন অত্যন্ত মেধাবী মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু যার পিতা একজন উকিল এবং তিনি চাচ্ছিলেন তার সন্তান যেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস তৎকালীন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সেভাবে করেই তাকে তৈরি করা হচ্ছিল তিনি প্রথমে দেশে পড়াশোনা করেছেন তারপরে ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছেন এবং শেষ পর্যন্ত ইন্ডিয়ান সিভিল সার্ভিসে তিনি অ্যাটেন্ড করেছেন চাকরিটি পেয়েছেন এরপরে বাবার কথা মতো যদি উনি সিভিল সার্ভিসে যোগ দিতেন এবং ব্রিটিশদের অধীনে কেরানিগিরি করতেন তাহলে ইংরেজদেরকে ভারত থেকে তাড়ানোর যে অগ্রণী ভূমিকা এই ভূমিকা পে কে পালন করত এবং বিবেকের দায় থেকে যদি বাবার সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজটা না করতেন তাহলে কত বড়ো একটি সম্পদকে আমরা হারাতাম ওদিকে সমুদ্র অভিযানে নামতে কলম্বাসকে কিন্তু কম বেগ পেতে হয়নি সংসার থেকে সহজে কিন্তু ছাড়া হচ্ছিল না এবং তারই সিদ্ধান্ত এই যে ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত যেখানে মৃত্যু ঝুঁকি আছে এটি কিন্তু পরিবারের কেউই মেনে নিতে না তো পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকটা বিদ্রোহী হয়ে এই কাজটি না করলে কলম্বাসকে আমরা কে মনে রাখতাম আবার যদি আমরা আলবার্ট আইনস্টাইনের কথা বলি যিনি ছাত্র জীবনে মোটামুটি মানের একজন ছাত্র ছিলেন অথচ তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তার মা বাবা কি ভাবতে পেরেছিলেন যে তার ছেলে এত বড় বিখ্যাত কিছু হবে এত বড় কিছু জীবনে করে ফেলবে এবং তাদের পারিবারিকভাবে যন্ত্রপাতি তৈরির কি যেন একটি কোম্পানি ছিল কে জানে যে মা বাবা হয়তো চেয়েছিলেন ছেলে আর একটু বড় হয়ে এই কোম্পানিতে কাজ করবে এবং কোম্পানির হাল ধরবে তো সেখান থেকে উনি কোথায় এসেছেন আরেকজন বিখ্যাত মানুষের নাম বলি তিনি হলেন ফরাসি দার্শনিক জাঁ পল ছাত্রে তাকে আমরা অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজমের প্রবক্তা হিসেবে জানি ছাত্রে তার পরিণত বয়সে যখন তিনি অনেক বিখ্যাত একজন সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমার জীবনের মস্ত বড় সুযোগ হলো আমি আমার মা এবং বাবাকে অল্প বয়সে হারিয়েছি তাতে করে আমি আমার মতো করে বড় হতে পেরেছি তারা থাকলে হয় তাদের ইচ্ছে মতো অন্য কিছু হতাম হয়তো আমরা শচীন টেন্ডুলকারের কথা জানি তার বাবাও কিন্তু চাননি ছেলে ক্রিকেট খেলুক এবং পড়াশোনায় মোটামুটি মানের সচিন খেলাধুলো না করলে হয়তো মোটামুটি কিছু একটা করতো কিন্তু আজকের যে সচিন ক্রিকেটার হিসেবে এত বড় মানুষ যিনি তাকে কিন্তু আমরা পেতাম না এবং মা বাবার ইচ্ছে কিন্তু ক্রিকেটের দিকে ছিল না অন্য কোনো দিকে হয়তো ছিল এবং সাধারণ কিছু হয়তো কিছু একটা করতো এরকম কোনো দিকে তাদের চিন্তা ছিল তাহলে কি দাঁড়াচ্ছে আমরা মা বাবা হিসেবে আমাদের সন্তানদের উপরে কোনো কর্তব্যই পালন করতে পারবো না কোনো অধিকারই ফলাতে পারবো না এখানেই আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিই অত্যন্ত বিখ্যাত একটি কবিতা যেটি লিখেছেন জিবরান খলিল কবিতাটির শিরোনাম হলো অন চিলড্রেন জিবরান খলিল লিখছেন ইউথ চিলড্রেন আর নট ইউথ চিলড্রেন দে আর সানস অ্যান্ড ডটার্স অফ লাইফস লংগিং ফর সেলফ দে কাম থ্রু ইউ বাট নট ফ্রম ইউ অ্যান্ড দো দে লিভ উইথ ইউ ইয়েট দে বিলং নট টু ইউ এই কবিতাটি আমার অত্যন্ত ভালো লাগা থেকে আজ থেকে বছর পাঁচেক আগে আমি বাংলায় অনুবাদ করে ফেলেছিলাম সেটি আপনাদেরকে শোনাই এবং পুরো কবিতার থেকে বোঝা যাবে জিবরান খলিল সন্তানদের সাথে মা বাবার সম্পর্কের বিষয়টিকে কীভাবে দেখছেন শিশুদের প্রতি হে মানব তোমাদের শিশু সে তোমাদের নয় জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষার ফল ওরা ওরা তোমাদের মাধ্যমে আসে শুধু তোমরা তার উৎস নও ওরা তোমাদের সাথে থাকে শুধু কিন্তু তোমরা ওদের মালিক নও তোমরা ওদের ভালোবাসা দিতে পারো চিন্তা নয় কারণ ওদের সবার নিজস্ব চিন্তা আছে তোমাদের গৃহ নির্মাণ ওদের দেহকে আশ্রিত করতে মনকে নয় কারণ ওদের মন আগামীতে বাস করে যেখানে তোমরা কখনও যেতে পারবে না স্বপ্নেও নয় তোমরা ওদের মতো হওয়ার চেষ্টা করতে পারো কিন্তু ভুলেও ওদেরকে তোমাদের মতো বানাতে চেয়েও না কারণ জীবন পেছনেও হাঁটে না অতীতেও বাস করে না তোমরা হলে ধনুক যেখান থেকে তোমাদের সন্তানদেরকে জীবন্ত তীরের মতো ছড়িয়ে দেওয়া হয় সম্মুখে অনন্তের পথে সেই চিহ্ন কেবল তীরন্দাজই দেখতে পান এবং তিনি তার শক্তি দিয়ে তোমাদেরকে বাঁকিয়ে নেন যাতে তার তীর তীব্র বেগে বহু দূর যেতে পারে তীরন্দাজের হাতে তোমাদের বেঁকে যাওয়া হোক পরমানন্দে কারণ তিনি উড়ন্ত তীরকে যেমন ভালোবাসেন স্থির ধনুককেও তেমনই ভালোবাসেন ইংরেজি সাহিত্যে আধুনিক নাটকের জনক বলা হয় যাকে সেই জর্জ বার্নার সব পেরেন্টি নিয়ে তার কিছু অবজারভেশন ছিল সেখান থেকে আমরা দেখি উনি কী বলেছিলেন পেরেন্টেজ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্রফেশন বাট নো টেস্ট অফ ফিটনেস ফর ইট ইজ এভার ইম্পোজড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন এই কথা থেকে পরিষ্কার বোঝা যায় পেরেন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং একটি শেখার একটি বিষয় অথচ বাস্তবে যেটি হয় আমরা অ্যাডভোক বেসিসে সবাই পেরেন্টস হয়ে যাই এবং কোনোরকম শিক্ষাদিক হয়ে অর্থে থাকে না এবং আমরা সামহাও এটিকে ফাংশন করাই এবং সামহাও যখন করাই তখন তাহলে একটু নিজের মতো করে হয় কমন সেন্স দিয়ে করি কমন সেন্স কখনো কখনো নন সেন্স হয়ে যায় আলটিমেটলি কাজের কাজ হয়তো অনেক ক্ষেত্রে আমরা করতে পারি না জর্জ শো পেরেন্টসদের উদ্দেশ্যে আরেকটি কথা বলেছেন দ্য বেস্ট বট অফ চিলড্রেন আর দোজ হু হ্যাভ সিন দেয়ার পেরেন্টস অ্যাজ দে আর হিপোক্রিসি ইজ নট দ্য ফার্স্ট ডিউটি অফ আ প্যারেন্ট এই কথা থেকেও একটি জিনিস অত্যন্ত পরিষ্কার হয় আমরা মা বাবার জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমরা যেটি বলি সেটি করি না আমরা অনেক ধরনের হিপোক্রেসির আশ্রয় নিই অনেক ধরনের ভনিতা করি এবং আমাদের সন্তানরা কিন্তু সেটি ঠিকই দেখে ফেলে আমরা যদি আমাদের মনে এবং মুখে এক থাকতে পারি এবং সন্তানদের সামনে সেটি উপস্থাপন করি তাহলে কিন্তু সেখান থেকে সঠিক শিক্ষাটি আমাদের সন্তানরা পেয়ে যায় আর উল্টোটি হলে উল্টোটি শেখে এবং সেই বাস্তবতা তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে চারিদিকে শিশু শিক্ষার সাথে আরেকটি বিখ্যাত নাম আছে তিনি হলেন মারিয়া মন্তেশরি তিনি বলেছেন দ্য চাইল্ডস পেরেন্টস আর নট ইজ মেকারস বাট হিজ গার্ডিয়ানস তার মানে এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে মেকার্স না গার্ডিয়ান আমি মেকারস যদি হই তাহলে একটা নিজে হাতে নিজের মতো করে তৈরি করার বিষয়টি চলে আসে যেটিকে উনি না না বলছেন আরেকজন বিখ্যাত দার্শনিক এবং কনস্ট্রাকটিভিস্ট থিওরির অন্যতম প্রবক্তা জঁ পিয়াজে বলছেন দ্য গোল অফ এজুকেশন ইজ নট টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ নলেজ বা টু ক্রিয়েট দ্য পসিবিলিটিস অফ আ চাইল্ড টু ইনভেন্ট অ্যান্ড ডিসকাভার টু ক্রিয়েট মেন হু আর কেপাবল অফ ডুইং নিউ থিংস এই প্রসঙ্গের সাথে অনেক মিল খুঁজে পাই যখন স্বামী বিবেকানন্দ বলছেন মাথার মধ্যে কতগুলো তথ্য ঢোকানো হলো কিন্তু হজম হলো না অসম্বন্ধভাবে ঘুরপাক খেতে লাগলো একে শিক্ষা বলে না আমরা মা বাবার জায়গা থেকে এই কথা কি একবারও ভেবেছি আমাদের প্রত্যেকের সন্তান যদি আমাদের একশো ভাগ অনুগত হতো আমরা যেভাবে বলি সেই কথা শুনতো আমরা যেভাবে ওদেরকে পৃথিবীটা দেখাই সেভাবে দেখতো তাহলে পৃথিবীর অগ্রগতি একেবারে থেমে যেত তখন আমি তো একটি প্রজন্ম পিছিয়ে আছি আমার সন্তান আমার থেকে এক প্রজন্ম এগিয়ে জিবরান খলিলের কবিতা থেকেও বিষয়টি একদম পরিষ্কার হয় তার মানে আমি আমার সন্তানকে আমার মতো বানাতে চাচ্ছি মানে তাকে এক প্রজন্ম পিছিয়ে রাখছি এভাবে যদি আমরা সবাই পিছিয়ে রাখারই চেষ্টা করি তখন এর সামনে কি আছে আমি তো এক প্রজন্মের পেছনে থেকে সেটি দেখতে পাচ্ছি না আমার সন্তান সেটি দেখতে পারবে আমি যদি আমার আবদ্ধ চিন্তা দিয়ে তাকে আটকে রাখি পেছনে টেনে ধরে রাখি তাহলে কিন্তু তার অগ্রযাত্রাকেই কিন্তু আমি আটকে দিচ্ছি এখন তাহলে আমরা কি করতে পারি আমি আবারও আশ্রয় খুঁজতে চাই স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনে যেখানে তিনি শিশুকে কীভাবে বড় করতে হবে শিক্ষা দিতে হবে সে বিষয়ে শিক্ষক এবং মা বাবার উদ্দেশ্যে বলছেন এবং তিনি একটি চারা গাছ যেভাবে বেড়ে ওঠে সেই উদাহরণটি দিয়ে সুন্দরভাবে বলছেন মাটিটা একটু খুঁড়িয়া দিন যাহাতে অঙ্কুর সহজে বাহির হইতে পারে চারিদিকে বেড়া দিয়া দিতে পারেন যাহাতে কোনো জীবজন্তু চারাটি না খাইয়া ফেলে এইটুকু দেখিতে পারেন যে অতিরিক্ত হিমে বা বর্ষায় যেন তাহা একেবারে নষ্ট হইয়া না যায় ব্যাস আপনার কাজ ওইখানেই শেষ আমরা যদি আমাদের দায়িত্ববোধটাকে এভাবে একটু লিমিটেড করতে পারি এবং সন্তানদেরকে একটু ছেড়ে দিতে পারি এবং তাদের মতো করে একটু বাড়তে দিতে পারি তাদের মতো করে একটু পাখা মেলতে সুযোগ দিতে পারি তাহলেই কিন্তু আমাদের সন্তানেরা যা করছে তার থেকে অনেক ভালো করতে পারে এবং এই এরকম একটি মুক্ত পরিবেশ যদি তৈরি না হয় এবং তার পরিবর্তে যদি একটি আবদ্ধ পরিবেশ থাকে যেখানে আমার কথায় সব হবে আমি যেটি বলবো সেটি হবে আমার ইচ্ছের বাইরে কিছু হতে পারবে না এই সন্তানদের পক্ষে কিন্তু খুব ভালো কিছু করা সম্ভব নয় হয়তো পেশাগতভাবে তারা ভালো করতে পারে তাদের মধ্যে কিছু সেট আপ স্কিলস তৈরি হতে পারে কিন্তু ভালো মানুষ হওয়া মুক্ত চিন্তা করতে পারা উদার হতে শেখা উদারভাবে চিন্তা করতে পারা এই জায়গাগুলো বোধ হয় এইসব ছেলেমেয়েদের মধ্যে তৈরি হওয়াটা খুবই কঠিন আমি তো বলবো প্রায় অসম্ভব তাই শেষ করার আগে নিজে একজন অভিভাবক হিসেবে এবং শিক্ষা নিয়ে কাজ করা একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মা বাবাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার সন্তানকে একটু ছেড়ে দিন আপনার সন্তান পরীক্ষায় কত নম্বর পেল তার থেকে অনেক বেশি জরুরি তাকে আপনি কতটা প্রকৃতির কাছে নিয়ে যেতে পারলেন তাকে আমি আপনি কতটা মানুষের সান্নিধ্যে নিয়ে যেতে পারলেন গাছগাছালির সাথে পরিচয় করে দিলেন পশু পাখির সাথে বন্ধুত্ব করালেন এই যে প্রকৃতির মধ্যে তাকে ছড়িয়ে দেওয়া প্রকৃতির মাঝখান থেকে শেখা এবং প্রকৃতির সাথে নিজেকে সম্পৃক্ত করতে শেখা এই বিষয়গুলো অনেক বেশি জরুরি মানবিক মানুষ হয়ে ওঠার জন্যে এবং নিজেকে সব কিছুর সাথে সম্পৃক্ত এই অনুভব তার মধ্যে তৈরি হওয়াটা খুব বেশি জরুরি গণ্ডিবদ্ধ থেকে সীমিত জায়গায় আটকে থেকে এই বোধটি কিন্তু তৈরি হওয়া সম্ভব নয় এবং এটি তৈরি হলেই সেট অফ স্কিল তৈরি হওয়ার জন্য আসলে খুব বেশি কষ্ট করতে হয় না সেটি হয়তো সহজে হয়ে যায় এবং সেই কাজটি করার জন্য আলাদা মেকানিজম তো আছেই কিন্তু বড় যে কাজটি সেই কাজটি আমরা অনেক ক্ষেত্রে করতে ব্যর্থ হচ্ছি এবং সেই কাজটি করলেই আমাদের সন্তানদের মধ্যে যে ভালো মানুষ তৈরি হওয়ার যে বোধ ভালো মানুষ তৈরি হওয়ার যে একটি সঠিক পথে তাদেরকে চালিত করা সেই কাজটি আমরা অনেক বেশি করতে পারবো তাহলে আসুন আমাদের সন্তানদেরকে বদ্ধ ঘর থেকে একটু বের করি অন্ধকার থেকে একটু আলোর পথে নিয়ে যাই একটু মুক্ত বাতাসে ছেড়ে দিই যাতে করে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে এবং ওদের সর্বাঙ্গীন মঙ্গল হোক এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি অনেক ভালো থাকবে সবাই অনেক ধন্যবাদ